আপনারা একটা কথা তো শুনেছেন যে এই পৃথিবীতে সেই মানুষগুলো জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারে যাদের ব্রেন অনেক বেশি তেজ হয়। আজকের এই 10 মিনিটের ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে আমি আপনাদের ব্রেনকে তেজ তৈরি করার জন্য অর্থাৎ বেশি ইন্টেলিজেন্ট হবার জন্য একটি টিপসও বলবো না। এখানে আমি আপনাদেরকে বলবো না যে সকালে উঠে আপনি বাদাম খাওয়া শুরু করুন, ভোর 4টার সময় ঘুম থেকে ওঠা শুরু করুন, রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন, কিন্তু তারপরেও আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনি বর্তমানে যেমনটা আছেন এর থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট আপনি হয়ে যাবেন। আর আমি সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে একটি কথা বলতে পারি যে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ ইন্টেলিজেন্ট হবার অর্থই বোঝে না। যখনই আপনি এই কথাটা শোনেন যে ওই মানুষটা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তখন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটাই চিন্তা করে যে সে হয়তো পড়াশোনাতে অনেক বেশি ভালো অথবা সে অনেক ভালো কথা বলতে পারে। কিন্তু ইন্টেলিজেন্ট শব্দের অর্থ এর থেকে আলাদা। আজকের এই ভিডিওটি আমি অনেক রিসার্চ করার পরে আপনাদের জন্য তৈরি করছি, তাই আপনাদের কাছে থেকে আমার কোনো লাইক ও কমেন্টের প্রয়োজন নেই। আপনি কেবলমাত্র আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি আপনাদের যে কথাগুলো বলতে চাইছি সেগুলোকে একটু ভালোভাবে বুঝুন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার ব্রেনের মধ্যে এমন একটি প্রশ্নও থাকবে না যে আমি নিজেকে ইন্টেলিজেন্ট কিভাবে তৈরি করব। কারণ হতে পারে আপনাদের মধ্যে অনেকের এই ভিডিওটা দেখার পরে মনে হবে যে আপনি তো আগে থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজেন্ট হবার জন্য আপনাকে সবার আগে এটা বুঝতে হবে যে ইন্টেলিজেন্ট হবার অর্থ কী। ইন্টেলিজেন্ট দুটো বিষয়ের উপরে নির্ভর করে, যে কোনো একটি কাজ অথবা যে কোনো একটা স্কিলকে সঠিকভাবে দ্রুত শিখে ফেলা আর ওই শিখে নেওয়া নলেজটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারাটাই হলো ইন্টেলিজেন্ট। যদি আপনি এই দুটো বিষয়কে ভালোভাবে শিখে যান যে কিভাবে কোনো একটি কাজ বা স্কিলকে শিখতে হয় আর সেই কাজ অথবা স্কিলকে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করতে হয়, তাহলেই মানুষ আপনার সম্পর্কে বলবে যে আপনিও অনেক বেশি ইন্টেলিজেন্ট। যে কোনো একটি জিনিস শেখা এবং সেটাকে কাজে লাগানো, এটা হয়তো শুনতে খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটাই হলো ওই দুটো জিনিস যা একটি সফল মানুষকে সাধারণ মানুষগুলোর থেকে আলাদা তৈরি করে। তো চলুন এটাকে আমি আপনাদের আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আর এখান থেকে প্রতিটি কথাই মনোযোগ দিয়ে শুনবেন। সবার আগে কথা বলবো শেখার সম্পর্কে, অর্থাৎ কি শিখবেন এবং কিভাবে শিখবেন। অনেক সুন্দর একটি কোট আছে, যদি আপনি সব কিছু শিখতে চান তাহলে আপনি কোনো কিছুই ঠিকভাবে শিখতে পারবেন না। অর্থাৎ বলতে চাইছি, যদি আপনি এটা চিন্তা করেন যে এই পৃথিবীর প্রত্যেকটা ট্যালেন্ট, প্রত্যেক রকমের জ্ঞান আমি আমার ব্রেনের মধ্যে নিয়ে নেব আর তারপরে সবাই আমাকে ইন্টেলিজেন্ট বলবে, তাহলে আমি বলি আপনি ইন্টেলিজেন্ট নয়, আপনি বোকা। আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিন, আপনি আজ পর্যন্ত যত সফল মানুষের নাম আপনি শুনেছেন তাদের মধ্যে কতগুলো মানুষ এমন আছে যারা অনেকগুলো ফিল্ডে নিজের নাম তৈরি করেছে? আপনি হয়তো এমন সফল মানুষ খুব কমই পাবেন। আপনি এমন মানুষ দেখতে পাবেন না যে ফুটবলে ওয়ার্ল্ড কাপও জিতেছে, আবার সেই মানুষটাই মিউজিকে অস্কার জিতেছে, আবার সেই মানুষটাই সায়েন্টিফিক রিসার্চ করে একটি আবিষ্কার করেছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার সে কেবলমাত্র সারা জীবন ফুটবলের ময়দানেই দিয়েছে। যে মানুষটা মিউজিকে অস্কার জিতেছে সে তার জীবনের প্রতিটা দিন কেবলমাত্র ওই মিউজিকের উপরেই ব্যবহার করেছে। যে মানুষটা কোনো কিছু আবিষ্কার করেছে সে তার সম্পূর্ণ জীবনটা ওই আবিষ্কারের পিছনেই দিয়ে দিয়েছে। আর এটাই হলো কারণ যে ওই মানুষগুলো তারা তাদের ফিল্ডে সাধারণ মানুষের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়। আর আপনি ঠিকই শুনেছেন, ইন্টেলিজেন্ট মানে এটা নয় যে কেউ ক্লাসে টপ করছে আর যে ক্লাসে ফার্স্ট হয় তাকেই কেবল ইন্টেলিজেন্ট বলা হবে। সেই প্রতিটা মানুষ যারা কোনো না কোনো একটি ফিল্ডে অন্য মানুষের থেকে অনেক বেশি ভালো জানে আর অন্য মানুষের থেকে তারা ভালোভাবে সেই কাজটা করে দেখাতে পারে, তাহলে সে ইন্টেলিজেন্ট। কিন্তু আমাদের সঙ্গে কি হয়, যখন আমরা টিভিতে ক্রিকেট দেখি তখন আমরা ভাবি যে আমরা ক্রিকেটার হব, আর এক বছর পর যখন দেখা যায় আপনার কোনো একটি বন্ধু আইএস অফিসার হয়ে গেছে, তখন আপনি ভাবেন যে আমিও আইএস অফিসার হব। আরও এক বছর পরে যখন দেখা যায় যে আপনার কোনো একটি বন্ধু খুবই সফল একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছে, আর তখন আপনি চিন্তা করেন যে আমিও একটি ওয়েবসাইট তৈরি করব। তাই সবার আগে আপনাকে এটা বুঝতে হবে, জীবনে সফল হবার জন্য আপনার ক্যারিয়ারের জন্য একবারই সিদ্ধান্ত নিতে হবে, আর এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ভবিষ্যতে কি করতে চান। আর যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন তখন কোনোভাবেই সেই সিদ্ধান্তটা পরিবর্তন করা যাবে না। কারণ আমি 100% কনফিডেন্সের সঙ্গে এটা বলতে পারি
যদি আপনি আপনার লক্ষ্য সারা জীবন কেবলমাত্র একদিকেই রাখতে পারেন আর ওই লক্ষ্যের জন্য পরিশ্রম করতে থাকেন, তাহলে আপনি নিশ্চিত ওই ফিল্ডে ইন্টেলিজেন্ট হয়ে যাবেন। আর একবার আপনি ইন্টেলিজেন্ট হয়ে গেলে আপনি কি কি করতে পারবেন সেটা তো আপনিও জানেন। তাই যদি আপনাকে ইন্টেলিজেন্ট হতে হয়, আপনাকে সব কিছু শিখতে হবে না, আপনাকে কেবলমাত্র সেটা শিখতে হবে যার সাহায্যে আপনি আপনার লক্ষ্যটা পূর্ণ করতে পারবেন, যার সাহায্যে আপনি সেই রেজাল্ট পাবেন যে রেজাল্ট আপনি পেতে চান। যদি আপনার মনে হয় যে আপনি অ্যাক্টিং শিখতে চান, তাহলে 24 ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আপনার ব্রেনে এটাই চলতে হবে যে আমাকে কেবলমাত্র অ্যাক্টিংই করতে হবে আর আমার কাছে বিকল্প কোনো রাস্তা নেই। আর এভাবেই চিন্তা করে আপনার অ্যাক্টিং স্কিলকে প্রতিদিন ডেভেলপ করতে হবে। যদি আপনার স্বপ্ন হয় ডক্টর হবার, তাহলে আপনাকে সব পরিস্থিতিতে এটাই চিন্তা করতে হবে যে আমার জন্য ডক্টর হবার থেকে বড় কোনো কিছুই নেই, আর আমাকে ডক্টর হবার জন্য যাই কিছু করতে হবে কেবলমাত্র সেগুলো করাতেই মনোযোগ দিতে হবে। কোনো একটি পেরেক সামনের দিক থেকে যত বেশি ছোঁচালো হবে, সে তত সহজেই কাঠের মধ্যে প্রবেশ করতে পারবে। অর্থাৎ আপনি যে ফিল্ডে আপনার কেরিয়ার তৈরি করতে চান, আপনাকে কেবলমাত্র তার উপরেই মনোযোগ দিতে হবে। আর যখন আপনি একবার এই সিদ্ধান্তটা নিয়ে নেবেন যে আপনাকে কি শিখতে হবে, এরপরে প্রশ্ন আসে যে সেটাকে আমরা কিভাবে শিখব। এখন আমি আপনাদের এর খুব সহজ একটি উপায় বলবো। আপনি যে ফিল্ডে ইন্টেলিজেন্ট হতে চান, সেই ফিল্ডে আপনি দেখুন আপনার আগে কারা সেই ফিল্ডে সফল হয়েছে, অর্থাৎ কারা আপনার ওই ফিল্ডে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট আছে, আর সেখানে টপ লেভেলে কারা আছে। অর্থাৎ মনে করুন আপনি একজন ক্রিকেট প্লেয়ার হতে চান, আর এখন আপনি দেখা শুরু করলেন যে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় প্লেয়ার কারা ছিল, আর তাদের মধ্যে একটি নাম হলো সচিন টেন্ডুলকার। আর এখন আপনিও সচিন টেন্ডুলকারের মতো একজন পাওয়ারফুল ব্যাটসম্যান হতে চান, তাহলে আপনি এখন সচিন টেন্ডুলকারের জীবনী দেখুন, ওনার ইন্টারভিউ দেখুন, উনি কিভাবে নিজেকে মোটিভেট রাখতেন সেটা দেখুন, উনি ওনার জীবনে কি কি সমস্যার মধ্যে দিয়ে গেছেন সেগুলোকে দেখুন, আর সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করেছেন সেটা দেখুন। এভাবে আপনি এমন অনেক কিছু জানতে পারবেন যাই কিছু আপনার ওই ফিল্ডে জানা খুবই গুরুত্বপূর্ণ, আর এই সমস্ত জিনিসগুলোই আপনাকে ইন্টেলিজেন্ট তৈরি করবে। কারণ হতে পারে আপনি যে ফিল্ডে ইন্টেলিজেন্ট হতে চাইছেন তার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হবে, কিন্তু যে কোনো কিছু শেখার আগে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে। আপনি এক্সামে টপ করার জন্য 50টা বই পড়ার কোনো দরকার নেই, কেবলমাত্র 5টি ভালো রাইটারের বই বেছে নিন, তাহলেই দেখবেন আপনি এক্সামে টপ করবেন। এটাই হলো দ্রুত কোনো কিছু শেখার উপায়। আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার মেমোরি, অর্থাৎ আপনার স্মৃতিশক্তি। যদি আপনার মনে হয় আপনার স্মৃতিশক্তি অনেক দুর্বল, তাহলে এর উপরে আমি আগে আরেকটি ভিডিও তৈরি করে রেখেছি। এই ভিডিওটা শেষ করার পরে সেই ভিডিওটাও আপনি দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি আই বোতামে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো যখন আপনি এটা জেনে যাবেন যে আপনাকে কি শিখতে হবে আর কিভাবে শিখতে হবে, তাহলে আপনি 50% ইন্টেলিজেন্ট হয়ে যাবেন। বাকি 50% ইন্টেলিজেন্ট আপনি তখন হবেন যখন আপনি আপনার এই শেখা নলেজগুলোকে সঠিকভাবে ব্যবহার করবেন, আর যখন আপনার মনে হবে যে আমি অনেক কিছু শিখে নিয়েছি, এখন সময় চলে এসেছে সেগুলোকে ব্যবহার করার, তাহলে সেগুলোকে দ্রুত ব্যবহার করা শুরু করুন। তো এখন যদি ওই ক্রিকেটের উদাহরণটাই আমি আবার আপনাদের বলি, এতদিন পর্যন্ত আপনি কেবলমাত্র নেটে প্র্যাকটিস করেছেন, এখন সময় চলে এসেছে সত্যিকারের ম্যাচ খেলার, অথবা আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন সময় চলে এসেছে এক্সামের, অর্থাৎ আপনি আপনার পরিশ্রমকে আপনার কাজে পরিণত কিভাবে করবেন। এর জন্য সবার আগে আপনাকে বর্তমানে থাকতে হবে। আপনি হয়তো ক্রিকেটে প্র্যাকটিস অনেক ভালো করেছেন, কিন্তু যখন রিয়েল গেম আপনি খেলবেন, তখন আপনার মনোযোগ আগের ম্যাচে যে সব থেকে খারাপ পারফরমেন্স করেছে তার উপরে যাবে। আপনি এক্সামের প্রস্তুতি তো অনেক ভালো নিয়েছেন, কিন্তু আপনার মনোযোগ বারবার রেজাল্টের দিকে চলে যাবে, যে যদি আমার রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে কি হবে। অর্থাৎ আপনার মধ্যে ক্ষমতা আছে, কিন্তু আপনি সেই মুহূর্তে ফোকাস করতে পারছেন না। আর যখন আপনি এত বেশি প্র্যাকটিস করার পরেও এক্সামে ফেল হয়ে যান, তখন কি কেউ আপনাকে ইন্টেলিজেন্ট বলবে? কখনোই বলবে না। তাই আপনাকে বর্তমানে থাকা শিখতে হবে। আপনাকে কেবলমাত্র এটা মনে রাখতে হবে যে আপনি বর্তমানে কি করছেন, আর সেই কাজের উপরেই ফোকাস করতে হবে। আর এভাবেই আপনি আপনার শেখা কাজগুলোকে আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। আর যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনি দেখতে পাবেন এই সমস্যার সঙ্গে লড়াই করার জন্য আপনি আগেই অনেক বেশি পরিশ্রম করে রেখেছেন, আর আপনার নিজের বুদ্ধির ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি এই সমস্যাটাও সমাধান করে দিতে পারবেন। আর এটা করলে আপনার মধ্যে কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে।
আমি এটা বলছি না যে কনফিডেন্স থাকলে আপনি যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, কিন্তু এটা অবশ্যই হবে পরবর্তীতে যখনই কোনো সমস্যা আসবে সেই সমস্যার মোকাবেলা করাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আর এভাবেই আপনি আপনার নলেজকে আরও বেটারভাবে ব্যবহার করতে পারবেন। যে কোনো সমস্যাকে যত দ্রুত আপনি সমাধান করে দেবেন সেটা আপনার ফিউচারের জন্য তত বেশি ভালো হবে, কারণ যত বেশি সময় পার হবে সমস্যাটাও অনেক বেশি বড় হতে থাকবে। যখনই আপনি আপনার নলেজকে ব্যবহার করতে গিয়ে আটকে যাবেন তখনই দ্রুত সেটাকে সমাধান করার চেষ্টা করুন। যে কোনো একটি জিনিসকে শেখা এবং সেটাকে নিজের জীবনে ব্যবহার করা, এই দুটো প্রসেস একে অপরের সঙ্গে যুক্ত। এমনটা নয় যে আপনি একবার শিখে নিলেন আর সারা জীবন আপনাকে কোনো কিছু শিখতে হবে না। তাই যখনই আপনার মনে হবে যে আমি এই সমস্যাটা সমাধান করতে পারছি না, তাহলে তখন আপনাকে পুনরায় শেখা শুরু করতে হবে। আপনারা এটা তো জানেন, যখন কোনো সার্কাসে একটি সিংহকে নিয়ে আসা হয় তখন তারা বাচ্চা সিংহকে নিয়ে আসে, কারণ বড় সিংহকে নিয়ে আসলে তাকে ট্রেনিং করানোটা অনেক কঠিন হবে। কিন্তু ইন্টেলিজেন্টের ক্ষেত্রে এমনটা একদমই নয়। আপনার বয়স 20 হোক বা 40, আপনি সবসময় নিজেকে ইন্টেলিজেন্ট তৈরি করতে পারেন। আর যদি আমার কথাগুলো শোনার পরে আপনার এটা মনে হয় যে আমার মধ্যে স্পেশাল কোনো কিছু আছে যেটা সবাই পারে না, তাহলে বিশ্বাস করুন আপনিও একটি ইন্টেলিজেন্ট মানুষ। আপনি আপনার ইন্টেলিজেন্সকে আরও বাড়িয়ে তুলুন আর সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করুন। আর যদি এখনও পর্যন্ত আপনার ভিতরে এমন কোনো কোয়ালিটি খুঁজে পাননি, তাহলে কোনো একটি ফিল্ডকে বেছে নিন আর সেটাকে শিখতে শুরু করুন, আর সঠিকভাবে সেটাকে আপনার জীবনে ব্যবহার করা শুরু করুন। তাহলে ধীরে ধীরে আপনিও ইন্টেলিজেন্ট হয়ে যাবেন, আর তখন এই দেশের মধ্যে কেবল আপনার নয় বরং সারা পৃথিবীতে দেশের নাম উজ্জ্বল করুন।